আমার সংকল্প বিকশিত ভারত যশস্বী প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া কৈছে 2047 চনের ভিতর ভারতবর্ষ সম্পূর্ণ বিকশিত হব লাগিব আর বিশ্বগুরু হব লাগিব। আজি নরেন্দ্র মোদী ডাঙরিয়াই 2014 চনের পরাই দুখিয়া জনসাধারণের কারণে সকল জাতি জনগোষ্ঠী পরিয়ালের কারণে বিভিন্ন আসনি হাতত লৈছে। আজি এই আসনি সমূহ সকল জাতি জনগোষ্ঠী ধর্ম রাইজে পাইছে, তার কারণে আপনাদের দেখিছে বিভিন্ন গুয়াহাটি পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডত আজি আমার যিসকলে আই মাতৃক আসনি পাইছে তেওঁলোকক আৰু বিশেষক পদপথ যিসকল ব্যবসায় করে আছে তেওঁলোকক 10,000 পিছত 20,000 পিছত তেওঁলোক পয়সা ঘুরার পিছত 50,000 টাকা দি ব্যবস্থা করেছে। আজি আই মাতৃসকলে পাইছে, ইয়াত আহিছে, তেওঁলোকে বক্তব্য দিছে যে আমি 10,000 পাইছো, তারপর 20,000 আকৌ 50,000 পাম। সঁচাকৈয়ে বিকশিত ভারত করবলে হলে আমার আই মাতৃ মহিলা অকল সবলীকরণ হব লাগিব। আজি কর্মর যোগে দিয়ে আমি বিকশিত হব পাৰিম। সরকারে আসনি দিব পারে, কিন্তু আসনি কোনো লাভালাভ কর্মর যোগে দিয়ে করব লাগিব। সেইটোৱে মোদী ডাঙরিয়ার উদ্দেশ্য যে ভারতবর্ষ, আমার সংকল্প ভারতবর্ষ বিকশিত হব লাগিব।